রবিবার খুশির ডিঙ্গা আর্ট স্কুলের 37তম সমাবর্তন উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ রবীন্দ্র ভবনে। এই দিন সকালেই ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা, তারপর আবৃত্তি প্রতিযোগিতা এবং সবশেষে যেমন খুশি সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক মণ্ডলীতে ছিলেন বুবু বন্দ্যোপাধ্যায়, বিভাংশু দত্ত, মৃদুল হালদার এবং অনিন্দ করের মতন বিশিষ্ট ব্যক্তিরা। গত বছর করোনা মহামারীর ভয়ঙ্কর পরিস্থিতির কারণে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি, তবে 2022-এ ওমিক্রনের চোখ রাঙানিকে ভয় না পেয়ে খুশির ডিঙ্গার এই সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করোনা সচেতনতা সঠিকভাবে অবলম্বন করে এবং সরকারি বিধিনিষেধ মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হল। নিউজ আজ বাংলা, আরামবাগ। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।